তামিলনাড়ুর মহাবালিপুরম নামক স্থানে, যেখানে একটা লাইট হাউস রয়েছে। আমি আসলে অনেক লাইট হাউস কিন্তু আমি দেখেছিলাম বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্ন ছবিতে, কিন্তু সত্যিকার লাইট হাউস কখনো দেখা হয়নি। এবং আমার অনেক ইচ্ছে ছিল একটি লাইট হাউস দেখব, কারণ লাইট হাউসটা আসলে অনেক আকর্ষণীয় এই ক্ষেত্রে, এই জন্য যে এটা অনেক উঁচুতে হয়ে থাকে। এবং এই লাইট হাউসগুলো মূলত আপনার সমুদ্রের মধ্যে যারা পথ হারিয়ে, যে বড় বড় জাহাজগুলো, তাদেরকে সঠিক একটা নির্দেশনা দেওয়ার জন্য মূলত এই লাইট হাউসগুলো তখনকার সময় ব্যবহার করা হইতো। এখন তো টেকনোলজি অনেক অ্যাডভান্স, যার কারণে এখন জাহাজের নিজস্ব তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু তারা তাদের সব কিছু কিন্তু এখন পরিচালনা করতে পারে। কিন্তু তখন এত টেকনোলজি ছিল না, যার কারণে লাইট হাউসটা ছিল অনেক ক্ষেত্রে হারিয়ে যাওয়া কিংবা পথ হারিয়ে যাওয়া সে সকল জাহাজের জন্য একটা বিশাল ভরসার স্থান। যাক, আমি আর কথা না বাড়িয়ে লাইট হাউসটা সম্পর্কে একটু কিছু কথা বলি আপনাকে। এটি হচ্ছে মহাবালিপুরম তামিলনাড়ুতে, এবং এই লাইট হাউসটা মূলত করা হয়েছিল আপনার 1887, তার মানে এখন অনেক 100 বছরের উপরে। 1887 প্লাস এখন 1987 প্লাস 2022, তার মানে অনেক 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 আগের। এবং এটার উচ্চতা কিন্তু 85 ফিট, এবং এটা আপনার 56 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ কভার করে। আমরা চলে এসেছি লাইট হাউসে। এটা আসলে আমি যখন আসলাম তখন কিন্তু বন্ধ ছিল, কারণ এটা একটা নির্দিষ্ট সময় খোলা থাকে, মাঝখানে কিছু সময় বিরতি থেকে আবার খুলে। এবং এইখানে উঠতে গেলে আপনাকে ইন্ডিয়ান টাকায় 10 টাকা দিয়ে উঠতে হবে, এবং একসাথে হয়তো বা 20-25 জন ওঠার পরে আবার বন্ধ করে দেয় এরা, যখন নেমে যায় তখন আবার। এবং এটা দেখুন কত সুন্দর একটা পাথর দিয়ে কিন্তু তৈরি করা, এবং অত্যন্ত মজবুত একটা কী বলে যে নির্মাণ শৈলী বলা যেতে পারে। লোকজন কিন্তু অপেক্ষা করছে মূলত এখানে ওঠার জন্য। তো আমিও দাঁড়িয়েছিলাম, তখন খুব গরম পড়ছিল, কিন্তু এখানে ওঠার জন্য আসলে মন অস্থির হয়ে পড়েছিল, কারণ অনেক সময় অনেক জীবনে অনেক সময় শুনেছি লাইট হাউসের ব্যাপারে, কিন্তু কখনোই সরাস সামনাসামনি লাইট হাউস দেখা হয়নি, যার কারণে এখানে ওঠার জন্য আসলে মনটা অনেকটা উদ্গ্রীব হয়ে আছে। এবং সত্যি কথা বলতে কি, মহাবালিপুরম এমন একটি জায়গায় সবগুলো পাথরের কিন্তু এখানে বিশাল একটা নির্দেশনা, পুরাতাত্ত্বিক যে ব্যাপারটা। দেখেন সিঁড়িগুলো, দেখেন আপনি নিচে দেখা যাচ্ছে টিকিট কাউন্টারে, এবং সিঁড়িগুলো কিন্তু খুব সরু একটা সিঁড়ি কিন্তু, এবং একজন একজন করে উঠতে পারে, আবার পাশে একজন করে নামতে পারে। তারপরে অনেক সময় এটা ভয় লাগে কিন্তু, কারণ এত উপরে উঠতে উঠতে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে, ক্লান্ত হয়ে যাই। এবং আমি দেখেন সিঁড়ি একটার পর একটা ওঠার সময় কিন্তু যত সহজে ওঠা যায়, কিন্তু নামার সময় একটু ভয় কিন্তু কাজ করে যখন আপনি নিচের দিকে তাকাবেন, তাই খুব সাবধানে কিন্তু নামতে হবে। দেখেন সিঁড়িগুলো কত সুন্দর করে, এবং রেলিং দেওয়া হয়েছে, রেলিং তো অবশ্যই দিতে হবে, না হলে পরে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অবশ্যই থাকবে, কারণ এখান থেকে নামার জন্য একটা সাপোর্টিংয়ের একটা ব্যাপার আছে, যে রেলিংগুলো অনেকটা সাপোর্টিং হিসেবে কাজ করে। দেখেন ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত কোনো ভয় নেই তাদের, তাদের বাবাদের সে কারো পরিবারের সাথে কিন্তু তারা উঠছে। দেখেন একটা একটা স্কুলের বাচ্চা, এরপর 8 বাচ্চা উঠে যাচ্ছে, কিন্তু মাশাআল্লাহ অনেক সাহস কিন্তু। ও আবার জানলা দিয়ে দেখছে এক মহিলা, উনিও ইন্ডিয়ার, ওরা তামিলনাড়ুর মূলত, ওরা টিকিট নিয়ে উঠে যাচ্ছেন আরেকজন ভদ্রলোক। ঠিক এভাবে কিন্তু অনেক ধাপ কিন্তু পেরিয়ে উপরে কিন্তু উঠতে হয়, এবং উঠতে গিয়ে অনেক সময় আপনার ক্লান্তি ফিল হয়, কিন্তু অনেক ক্লান্ত অনুভূত হয়, কারণ এটা অনেক উপরে কিন্তু অনেক উঁচু, আমি যেটা আপনাকে একটু আগেই বলেছিলাম এটার উচ্চতা সম্পর্কে। সুতরাং খুব সাবধানে উঠতে হয় এবং ধীরে ধীরে উঠতে হবে, তাহলে পরে আপনার ক্লান্তিটা একটু কম লাগবে। দেখেন আমি ওইখানে ভিডিও করছিলাম, আসলে জায়গাটাতে ভিডিও করাটা অনেক কষ্টসাধ্য। এই জায়গাতে এসে লোকজন এটা একটা স্টেপ, এরপর ফাইনাল স্টেপ, এই স্টেপে এসে লোকজন ওয়েট করে কতক্ষণ। দেখেন এখানে কিন্তু অনেকজন লুকছি, তো আমি এখন আবার নিচে নামছি, কিন্তু নিচের দিকে আবার তাকানো
তাকানো লাগে, কারণ খুব সাবধানে নামতে হয় এবং অনেক সময় উপরে আরেকজন যদি দর্শনের উপর আসে তাকেও কিন্তু জায়গা দিতে হয়, যার কারণে খুব সাবধানে কিন্তু নামতে হচ্ছে। আমি একটু দাঁড়িয়ে আছি, দেখছি কেউ আসছে কিনা। আমি ক্যামেরাটা হাতে রেখেছি, আসলে আমি হাতে রেখে তারপর কিন্তু নামছি, সুতরাং ক্যামেরাটাকেও কেয়ারফুলি ধরে রাখতে হচ্ছে। অনেক দর্শনার্থী কিন্তু, অনেক পর্যটক কিন্তু এখানে আসেন এবং সবাই কিন্তু এই লাইট হাউসে আসার জন্য চাই, কারণ এটা আসলে অন্যতম একটা সুন্দর স্থাপনা বলা যেতে পারে এবং অনেক পুরানো একটা লাইট হাউস। এবং এই লাইট হাউস থেকে আপনি অনেক কিছুই দেখা যাবে, যেটা সমুদ্রের যে ভিউটা সেটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত চমৎকার। এটা আমি একেবারে উপরের লাইট হাউসের চারপাশে রাউন্ড দিচ্ছি। এটা দেখেন উপরের লাইট হাউসটা একটু দেখা যাচ্ছে, এটা সত্যি অন্যরকম একটা ফিলিংস কিন্তু কাজ করে। ওইটা কিন্তু ওই যে দরজা দিয়ে ঢুকেছি আমরা, ঠিক সেই দরজাটা, ছোট একটা বাচ্চা, সে তামিলনাড়ুর একটা ছোট ছেলে। সত্যি এই বাচ্চাগুলোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই, আসলে এত ছোট বাচ্চা কিন্তু ওদের বন্ধু কিন্তু অতটা ভয় কিন্তু কাজ করছে না, মাশাআল্লাহ। কিন্তু আমার কাছে আমি জানি না কেন এরকম ভয় লাগছে। পিছনে কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছে, বিশাল একটা সমুদ্র এবং চারপাশে সবুজ, এর সুন্দর, আসলে অন্যরকম একটা সুন্দর এটা কিন্তু এখান থেকে উপভোগ করা যায়। এখন আমি নেমে গিয়েছি, নেমে বাইরে কিন্তু এটা বাইরের ভিডিওটা করছিলাম। দেখেন পিছনে লাইট হাউস এখানে দেখা যাচ্ছে এবং আরও অনেক পর্যটক যারা আসছিল তারাও নেমে যাচ্ছে, আরও অনেকে যাচ্ছে। কিন্তু আবার এই লাইট হাউস থেকে আসলে চারপাশের পরিবেশটা দেখতে